আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আসলে একজন খামারির স্বপ্ন কিন্তু একটা সুস্থ সবল বাছুর। সেই ক্ষেত্রে জন্মের পর যদি বাছুর রোগাক্রান্ত হয় তখন কিন্তু খামারির মাথায় হাত পড়ে। দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এমন একটা পদ্ধতির কথা বলে দেব যে পদ্ধতি আপনি গ্রহণ করলে ইনশাল্লাহ আপনার খামারে আর কোনো বাছুর কোনো দিন মারা যাবে না। ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি প্রাণী সম্পদ অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগির যে কোনো ধরনের ঔষধ বা রোগবালাই সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আদর্শ খামারে বাছুরের প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়, সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসায় বাছুর বেড়ে ওঠা অত্যন্ত আবশ্যক। একটি সুস্থ বাছুর আগামী দিনের একটি সুস্থ পশু যা খামারির প্রবৃদ্ধি বয়ে আনতে অতুলনীয়। বাংলাদেশে বাছুরের মৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া। বাছুর জন্মের পর 6 ঘন্টার মধ্যে 80% অ্যান্টিবডি শোষণ হয়ে থাকে। এই সময়ে বাছুরের মায়ের শালদুধ থেকে অ্যান্টিবডি পেতে পারে, যা একটা বাছুরের সারা জীবনের রোগ প্রতিরোধ ও বাছুরের ডায়রিয়া বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করার জন্য আবশ্যক। অনেক সময় শালদুধ প্রদান করা সম্ভব হয় না এবং বাছুরের ইমিউনিটি অনেক কম থাকে, এ সকল কারণে বাছুরের মৃত্যু হয়ে থাকে। এই সব দিক বিবেচনা করে এসিআই অ্যানিমেল হেলথ বাছুরের মৃত্যুর হারকে লক করার জন্য দক্ষিণ কোরিয়া থেকে বাজারে এনেছে আইজিলক গোল্ড। বাছুরের ডায়রিয়া প্রতিরোধ ও মৃত্যু হার কমায় আইজিলক গোল্ড, দৈহিক ওজন বাড়ায়, খাদ্য গ্রহণের হার বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাছুরের দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করে আইজিলক গোল্ড 10 গ্রাম। দর্শক, একটা টিউব একটি বাছুরের জন্মের পর 6 থেকে 12 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। সবচেয়ে ভালো হয় বাছুরটি জন্মের 2-3 দিন আগে আপনি আইজিলক গোল্ড এনে আপনার নিজের ফ্রিজে নর্মালে রেখে দিবেন এবং যখন বাছুর হবে তারপরে বাছুরকে এটা টিউবের মতো একবারে একটা টিউব গালের ভেতর দিয়ে দিবেন। দর্শক, আইজিলক গোল্ড ব্যবহারের ফলে আপনি দেখবেন আপনার বাছুর সুস্থ সবলভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন আইজিলক গোল্ড। আপনি যদি আপনার খামারে আইজিলক গোল্ড ব্যবহার করেন ইনশাল্লাহ আর কোনো বাছুর আপনার খামার থেকে মারা যাবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।